কি হলো বাবু, কি বললো স্কুলে নিয়ে এলে? মাঝে প্রিন্সিপাল বলছে যে সব বাচ্চাদের এরকম সমস্যা দেখা দিচ্ছে, সব গার্জেনরা এসে বলছে যে বাচ্চাদের নিয়ে চলে যাবে। আপনি যারা অ্যাপ্লিকেশন তো জমা নিচ্ছিল না, তাহলে অ্যাপ্লিকেশন করে দিয়ে যান, তারপরে যদি মনে হয় বাচ্চার খুব অসুবিধা হচ্ছে আমরা দেখি, তাহলে ফোন করবো, করলে আপনারা নিয়ে যাবেন। অসুবিধা হচ্ছে বলেই তো গার্জেনরা জানাচ্ছে জানাচ্ছে বলছে ওখানে অনেকজন সেই জানাচ্ছে, মানে একসঙ্গে 30 জন 35 জন ঢুকে জানা জানানো করেছে। আরে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, সকলেরই এরকম জর্জারি হচ্ছে। আর এই পরীক্ষার সময় প্রিন্সিপাল বলেছে যে এরকম ভাবে বাচ্চাদের সব বাচ্চাদের গার্জেনরা সেখানে ভিড় করছে, তার থেকে আমরা যাকে মনে করবো যে অসুবিধা হচ্ছে ফোন করে ডাকবো নিয়ে যাবে। সকলের পক্ষে তো আর ফোন করে ডাকলেই সম্ভব না, বাড়িতে লোক থাকলো কি না থাকলো আমি জানি। তুমি একেবারে ভাগ্যিস আমি টিফিনটা দিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে সেই নিয়ে যখন চলে আসবে টিফিন দেবো না, বইও কিছু খালি করে নি। ও তো সেই যে ক্র্যাফটের এগুলো বানিয়েছিল সেগুলো নিয়েই গেল না, ও বলি ছুটি দিয়ে দেবে। সে ভুলে গেলাম, মানে স্কুলে তো 8টার সময় ঢুকি দিই আর 8:30টার পরে আবার ওখানে কথা বলতে দেয় অফিসে, আমি আবার গিয়ে 8:30টার পরে গিয়ে কথা বললাম। ওদের আমি ওকে বললাম যে ম্যামকে বলবি শরীর খারাপ লাগলে, ও বলল ম্যাম নিয়ে গিয়ে ওয়েলনেস রুমে বসিয়ে মাথায় হয়তো একটু অমৃতাঞ্জন দিয়ে দেয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ হলো শুক্রবার, শুক্রবার ঠিক সকাল 10টা থেকে, 10টা কোনো বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো সকাল 10টা বাজতে 10 মিনিট আগে থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। শুনলে তো মানে কালকে যারা আমাদের ব্লগটা দেখেছো তারা সবাই জানো যে আয়ুষের শরীরটা ভালো না। আর বাচ্চাদের শরীর না ভালো থাকলে বাবা মার কি ভালো লাগে বলো? আমি ওকে পাঠালাম, ও সকালে উঠেই বলেছে মা মাথাটা খুব ব্যথা করছে, কালকে 2 বার প্যারাসিটামল দিয়েছি, আজকে সকালেও 1 বার প্যারাসিটামল খাইয়ে পাঠিয়েছি। তো ও বললো মা বাবাকে নিয়ে চলে আসতে বলবে, ও কিন্তু কোনো দিন বলে না, আজকে ফার্স্ট টাইম বললো যে বাবাকে নিয়ে চলে আসতে বলবে। তো সৌমেন গেছিলো, কিন্তু যেটা বলেছে তো শুনলে নাকি আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো প্রচুর বাচ্চারও হয়তো এরকম হচ্ছে, ভুল কথা না সত্যিই হয়তো হচ্ছে। তো এতজনকে একসঙ্গে নাকি ছুটি দিতে চাইছে না, তো এরকম করতে পারে না স্কুল যে শুধু পরীক্ষা দিয়ে ছুটি দিয়ে দেবে, পরীক্ষাটা হয়ে আর কি পরীক্ষার টাইমটা, সেটা তো হচ্ছে না, মানে পরীক্ষা হচ্ছে তারপর ফুল ক্লাস হচ্ছে। তা চলো দেখি, যদি স্কুল থেকে ফোন করে সেরকম হয় তাহলে আনতে যেতে হবে, আর নইলে তো পুরো ক্লাস হবে তারপরে আসবে। আর রান্নাবান্না করি, সময়ের টিফিন দিয়ে দিয়েছি, আমি এখনও কিছু খাইনি, খাবো এবারে। ওগুলো সব প্যান্টগুলো না সব হয় কারোর মানে কলার থেকে পায়ের এখান থেকে ছিঁড়ে গেছে, কোনোটার আবার মানে বোতামগুলো ছিঁড়ে গেছে, সব নতুন নতুন প্যান্ট, তো ওই জন্য এগুলো ভাবছি গিয়ে টেলারিং এর দোকানে গিয়ে ঠিক করে আনবো। এবার পাটা এখান থেকে তুলে ছিঁড়ে গেছে, নতুন প্যান্ট, একদম নতুন প্যান্ট, এগুলো আমি গিয়ে তুমি আগের দিন যে এটা লাগালে এটা কি জুড়েছে নাকি? সেলো টেপ গুলো তাহলে খুলে দিলে হয়। বাবাকে বলেছিলাম একটু চিকেন এনে দিতে, বাবা এনে দিয়েছে, সেটা ওই ম্যারিনেট করে রেখেছি, আরও কিছু খেতে চাইছি না, ওই জন্য ভাবলাম যদি ঝাল ঝাল করে একটু চিকেন করলে খায়। আর এখানে লাল শাক ভাজা হবে, মাংস হবে, মাংসর এখানে পেঁয়াজ রসুন সব কাটা, মা কেটে দিয়েছে সব, পটল ভাজা হবে, আর হবে জলপাইয়ের চাটনি, আর ডাল ভিতরে সিদ্ধ করা আছে প্রেশার কুকারে। Thank you.
চল চল ব্যাপার নেবে চল নিচে চল ইঞ্জেকশন দেবে বুঝলে দাদা ইঞ্জেকশন দেবে সত্যি কথা বলছি ঘোড়ার ইঞ্জেকশন বলবো ওটা একটুখানি মানে মোটামুটি তো লাগবে না না হাতি হাতি আসছে ইঞ্জেকশন আসছে আসছে খুঁজো চিৎকার করবে আ করে গা গুলো হচ্ছে মাথা ঘুরছে আর কি বই পাচ্ছে যাও ভিতরে ওই তো ডাকছি যাও ওগুলো ডেকে দাও ওখানে হ্যাঁ হেভি লাগে দারুণ লাগে আমার ছেলে দেখবে ডাক্তারবাবু হাতিটা লাগিয়ে দেবে না হাতির দাঁত মানে যন্ত্রণা হচ্ছে খুব তাই তো বন্ধ করছে ব্যথা দেখেছো আমি আমার মানে বৈষম্য সবসময় থাকি ব্যথা লাগছে বুঝে গেছে রক্ত পুরো এ করে দিয়েছে আলুস দেখে ভয় পাবে ব্যথা করছে ব্যথা হচ্ছে কে দাঁত যন্ত্রণা করছে দেখি তোমার যখন ওই ছুঁচগুলো নিয়ে ভিতরে ঢুকাচ্ছিল না আমার তখন কি ভয় লাগছিল এদের বাবা এই মার সেই দাঁতের ভিতরে না এরকম বড় বড় ছুঁচ নিয়ে আর এরকম ঢুকিয়ে দিয়েছে পাঁচ ছবার করে এক একটা দাঁতে এই যে আমাদের আরুষ দেখো আরুষ দেখবে আরুষের হচ্ছে ক্যারেক্টার হচ্ছে আরুষ কোথায় গেল ডোরেমন দেখাচ্ছে এই যে আরুষ কিছু পারে না সেই যে বলতে দেখছে
কিছু পাস না তুই তো ওটা কেন 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 আজকে রাত্রিবেলা ভাতই হয়েছে আমাদের, কেননা মাংস আছে, চলো মাংস দিয়ে ভাতটাই খাই রাত্রিবেলায়। রুটিটা ঠিক আছে, খেতে ভালো লাগলো না। মাকে বললাম একটু ভাত রান্না করতে, ভাত রান্না করে এই যে আমাদের আরুষ দেখো, আরুষ দেখবে, আরুষের হচ্ছে ক্যারেক্টার হচ্ছে আরুষ। কোথায় গেল ডোরেমন দেখাচ্ছে, এই যে আরুষ কিছু পারে না, সেই যে বুঝতে দেখছে কিছু পারিস না তুই তো ওটা কেন কেন কেন। তো আজকে আমরা সন্ধেবেলায় টিফিন করেছি বাইরে, আর এখন আমরা সবাই একসঙ্গে ভাত খেতে বসে পড়বো। আজকে রাত্রিবেলা ভাতই হয়েছে। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারোর শরীর ভালো নেই সেটা তো তোমরা বুঝতেই পারছো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।